হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এমন এক জায়গায় যাইমু আপনার ভিতরে লইয়া, যাতে দেখলে বহুত খুশি হইব, বুঝছেন? বহুত বহুত। তো আজকে আমরা যেতাম বেঙ্গালোর মানে দেখলেও খুশি মিউজিয়াম। তো বহুত সুন্দর জায়গা, আপনার ভিতরে আমি দেখাইমু আজকে। তো ভিডিও শুরু করতাম, ওই জন্য জায়গাটা দেখতে খুব ভালো লাগে, বুঝছেন? বহুত বহুত তুই ভাই সাহেব, তুমি কিছু নর্মাল জায়গা, বহুত ফাইন জায়গা, মানে ঠান্ডা, কুল কুল, কোনো হাট নাই, কোনো হিট নাই, কোনটা নাই, বহুত ফ্রেশ মাইন্ড, সব সময় ফ্রেশ থাকে। দেখাও জায়গাটা দেখাও। তখন থেকে আমরা স্টার্ট করবো, বুঝছেন? জানি তাও দেখ, ওখানে আমরা থাকি, বুঝছেন? ও জায়গা ওখানে আমরা থাকি, এখানে নাম হইল কি, সাদাশিবনগর বাসন সার্কেল। আমরা তখন যাইতে আসি, বুঝছেন? নানি, তাহলে আপনারা দেখতে থাকবা, ভিডিও মিস করবা না, খুব সুন্দর জায়গা। আপনারা যে লেফট সাইডে যে রুটটা যাত্রা, এইগু এয়ারপোর্ট, বেঙ্গালোর এয়ারপোর্ট যান। আর আমরা যদি ঠিক সোজা যাই, তাহলে আমরা এমজি রোড যেতাম পারি, ম্যাজিস্ট্রেট যেতাম পারি, বহু জায়গা আছে। তো আমরা ফ্লাইওভারও নিচে দিয়ে যাই, বুঝছেন? জানি আমরা তোরা সামনে ওয়াই গেছি। আর তো গাইস, বেঙ্গালুরু একটা জিনিস খুব বলে যে রোডটা, যেভাবে যেভাবে তুমি রোড টাইম খুব সুন্দর দাবে, বুঝছেন? না, খুব ভাল লাগে এটা। আর বা বাইক গাড়ি উড়ি চালাইতে খুব আরাম লাগে, বুঝছেন? না কেটা হয়তো ওটা স্কুল বাসে লোক ধরে লিছি আমরা, দুবাই আমার তো স্কুল বাস। ফাইনালি আমরা আই গেছি গেটের সামনে, বুঝছেন? না, ওটা হইল গেট এন্টারেস সামনে সিকিউরিটি আছেন, বুঝছেন? না চেক করে ওরে গাড়ি ভিতরে দিদিরা, বুঝছেন? না তো গাড়ি ওলা হারা কিতা হইতাম, জায়গা দিবার মতন না। আমরা তো যাই আর আপনারা দেখবাই, মানে কত বন্ড, কত বন্ড মানে গেটের ভিতরে আছে, মানে তো হ্যালো গাইস, আমরা ফাইনালি আমরা আই গেছি, বুঝছেন? না আমরা গাড়িও পার্কিং করি তো ইসি আর তারপরে গাড়ি পার্কিং যাইতাম ভিতরে, ভিতরে গেলে দেখবা লগে তা কিও সাথে তা কিও, আর কত বড় পার্কিং দেখরা, কত সুন্দর লাগে, কত মানুষ যে আইছেন, শেষ নাই ভাই সব কিছু, আনলিমিটেড বড়, আনলিমিটেড বড় হইগেন, মানে দেখতে মানে বহুত মজা লাগে। আর ওটা আমরা আর একটা জিনিস দেখাই, ফানি জিনিস তার নাই রে, এই আমার তো সুজুকি নিউ মডেল আইস তারপরে ভিতরে এন্ট্রি দিবা আমরা, মানে আইডি বানানি যাই আর দেখবা আমরা আইডি বানাইমু, গুলা গুলা আইডি বানাইমু, মানে বুধবার দেখিও আর আইবার হইলে আইও একদিন দেখিয়ে দেখবে, খুব মজার জায়গা। আর পাবলিক তা অ্যাভেলেবল, পাবলিক আইনি তা মানে দেখো গান বাজনা সব ভিতরে সবটা আছে। আমরা আইডি কার্ড বানানি যাই আর আইডি কার্ড লাগবো লাগবো, মানে
আমার বন্ধু আমরা দুজন যাই আর দেখবা মানে লগে থাকবা আরো দেখো মানে ফ্রি সার্ভিসও আছে তার কাছে আমরা ভিতরে আইডি বানানি হয় বর্তমানে আইডি বানাইম গিয়া ফরেনার্স বেশি আছে না আইডি গিয়া রাইত্রা বর্তমানে তো ফরেনার্স বেশি আছে না আজকে ক্লোজ হয়ে গেছে আমরা কাট খাইছি না আজকে আমরা খাইতাম না ক্লোজ হয়ে গেছে আর বাইরের জিনিসগুলো আমরা দেখাই রয়ে গেছি কো কোন ভিতরে বুঝছেন না নাকি আমরা যে কফি খাই ওই যে কফি সেরা আছে আপনি দূরে দেখাই বুঝছেন না তো গাইস কত মানুষ যারা নিতে মানে খালি দেখা লাগে এই জন্য কত নতুন জায়গা কত সুন্দর সুন্দর জিনিস সেরা 20 20 20 ওরা দেখার লাগি মানুষ আই और भी चीज दिखाएंगे आप सभी को और इसका चेहरा दिखा लेंगे चिन्हन मोटा मोटी बंदर से सब हुआ था सुनो जवान তো সেরার তলে 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 কত জিনিস মহিষ গরু তো পুরা নাম নি মানে সেরা কে তুই শুন বুঝছিস না ও ধোয়ান ওটা সেরা এক বছর খেদমত করার পরে গিয়ে আউ গাছ উগব বুঝছি না কত ধীরে ধীরে দিকে মানুষ আইন দেখার লাগিয়া সবকিছু আছে কেন হন্ডার হরিণ সবকিছু মোটামুটি কেন সারাটা আছে পেড়র তলে তলে হরিঙ্গ আছে হ্যাঁ মনে ভাই তুমি তো দাঁড়ো মাত্র চা কফি খাই যেন চা কফি খাই ও কফির কফির গাছ তার চার হাতটা তো আমরা আসাম আছে ভোট কিন্তু কফি খাই যেন মোটামুটি এভরিথিং সব সামান আছে কেন বুঝছেন পুরানা পুরানা মানুষের আসছো নিটা আজকে বন্ধ হয়ে গেছে বুঝছেন না ইগো কি মেশিন রে পাউডার বানায় পাউডার বানাইয়া আমরা কফির মাঝে ডালিয়া খাই বুঝছেন মোটামুটি সব জিনিস চলে বড়বে আমরা গাল জেলা বইস থাকে বইস বুঝছি না বইস ওই ভালুক দিবা রে ভালুক দি আর কিতা কইতাম কত দূরে দূরে থেকে মানুষ হয়নি যেটা জিনিস দেখার লাগে বুঝছি না কিতা কইতাম বাট ওই তো কফি ওই যেটা এটা দেখার এটা সব কফি কফি নিবা এটা তো কফি বুঝছো না তো কফি কফির জিও জিনিস দেখা গেল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তা বহু সামান
ওই দেখুন কফির কত বড় গ্লাস। কফি 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 তো অতটুকু আর কিছু নাই বুঝছি না, দেখাই দিবার যা আসলো আমি এখন ধরে দেখাই নিলাম বুঝছি না। তো বাড়ি যেতাম আমরা, আমরা তো আর টিকিট উকিট পাইছি না বুঝছি না, অনুর ভিতরে টিকিট আর ও লাস্ট মোমেন্টে আমরা ওখান দেখাইয়া যাইতে লাগছে এখন ধরে অন ভিতরে পিছিয়ে আজকে অতটুক দেখাই লিছি আপনাদের।